বিলাত পুনরায় যায় প্রাসাদে ফিরিয়া, ঈসাকে সেখানে আনেন তলব করিয়া। জিজ্ঞাসিল ঈসার দিকে করিয়া নজর, সত্য করে বল তুমি নাহি তব ডর। তুমি কি ইহুদি রাজা বল সবার ঠাই, তুমি কি খোদার পুত্র কর্ণে শুনি তাই। পিলাতের কথা শুনে ঈসার ধর্মবীর কহিলেন দাঁড়াইয়া তখন পিলাতে খাতির, নিজ চিন্তাতে রাজা বলে ডাকিলেন আপনি, নাহি কহে জানাই আছে আমার বিষয় খানি। পিলাত উত্তর করে গোসালিয়া মনে, আমি কি ইহুদি জাতি চলি তোমার শনি, প্রধান ইমাম তেরা জাতির লোকেরা বিচার করিতে আনে সাক্ষাতে হামারা, কি বা কাজ করিয়াছ এমন বিষয় মন্দ বলে ভাবে তোমায় তাহারা নিশ্চয়। ঈসা বলেন এই দুনিয়ার রাজ্য নাহি মেরা, আশা নাহি এই দুনিয়ায় রাজা হব তেরা, আমার রাজত্ব যদি দুনিয়ায় হইত ধন দৌলত সেনা শূন্য আমার থাকিত, তবে কি থাকিতাম আমি গ্রেফতার হইয়া, ইহুদিরা বান্ধে আমায় চক্রান্ত করিয়া। যাহাতে ইহুদিরা আমায় ধরিতে না পারে, সৈন্যকে করিতাম আদেশ যুদ্ধ করিবারে। তাই বলি সত্য কথা আপনার সাক্ষাতে, সাধ্য নাহি রাজা হইতে মন্দ দুনিয়াতে, আমার রাজত্ব কিন্তু এখানের নয়, রাজা করিলেন মোরে প্রভু দয়াময়। পিলাত কহিলেন আবার নজর ফিরাইয়া, তাহলে কি তুমি রাজা ঈসার পানে চাইয়া। উত্তরে বলিলেন ঈসা রাজা আমি তাই, সত্য কথা কহিলেন দোষ কিছুই নাই। বলিলেন রাজাকে রাজা দোষ কি বা হয়, যাহা বলিলেন সত্য জানিবেন নিশ্চয়। এমনই দেশেতে আছে রাজত্ব আমার, যে দেশেতে গেলে সদা হয় নাই বিচার, সত্যের পক্ষে সাক্ষ্য আমি করিতে প্রচার, আসিয়াছি দুনিয়াতে হুকুমে আল্লাহর। যে কেহ সত্যের লোক ধন্য তার জীবন, শোনে সে আমার কথা সত্যে দিয়া মন। আয় 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 পিলাতি বলিল ঈসা বলে নিশ্চয়, পূর্ণ করে জানো তবে সত্য কি বা হয়। এই কথা বলিয়া তিনি বাড়ির বাহিরে চলিয়া গেলেন আবার ইহুদিদের ধারে। শোনো শোনো আছো যত ইহুদি লোকজন, কি দোষে আমি আছো কি বা তার কারণ, কোনো দোষ নাহি পাই তাহার মাঝেতে, শুধু শুধু আমি আছো আমার সাক্ষাতে। পূর্বের নিয়ম একই আছে মোর জানা, বছরে কয়ে দিয়াকে ছাড়িতে যে মানা, তোমাদের মাঝে আছে রীতি বর্তমান, ঈদুল ফেসাকে তাহা করে যায় প্রমাণ। ঈদুল ফেসাকের সময় কানুন মানিয়া নিজ হাতে কয়ে দিয়াক দেই মুক্তি দিয়া, তোমরা কি চাও আমি তোমাদের তরে, ইহুদিদের রাজা যিনি ছাড়ব তাহারে। ইহুদিদের রাজা বলে যাকে বন্ধি আছো বিচার চাহিয়াই আমার কাছে আনিয়াছো, নাহি পাই কোনো দোষ তাহার কথাতে,
राजा के छड़िया दीब सबे ते बाराबा नामे डाकात एक जन कारागारे बंदी आछे दोषेर कारण सबाई चाचाइया बोले पिलाते नामदार नाही छाड़बेन ओईसा के बोली बार बार उहाके नय बाराबा के मुक्ति दीते हबे এই রূপ কথা বলে দাবি করে সবে পিলাতু হুকুম করে সৈন্যদের তরে ঈসাকে চাবুক মারো অতি জোরে জোরে কাটা লতা দিয়া একে মুকুট বানায়া ঈসার মাথায় তারা দিল পরাইয়া এত কষ্ট দিল তাহে ইহুদি লোকেরা কহিতে তাহার কথা বুক ফাটে মেরা দয়া মায়া নাই বুঝি তাহাদের অন্তরে লিখিতে পরাণ কাঁপে কলে যাবি দরে তারপরে তে শূন্য সকল কি কাম করিল বেগুনি রঙের কাপড় ঈসাকে পরাইল মারহাবা মারহাবা বলে উচ্চ ধ্বনি করে হাসিতে খুশিতে তারা হেলে তুলে পড়ে ইহুদির রাজা বলে করে উপহাস দুগালে চড় মারে হইয়া উল্লাস রাজা হইবার সাধ দিব মিটাইয়া এই বলি আমারে তারে থাপড় কষিয়া পিলাতে আসিল আবার প্রাসাদে বাহিরে সেইখানে যত লোক বলে সবাকারে দেখো আমি উহাকে তোমাদের নিকটে বাহির করিয়া যাবে আনিতেছি বটে যাহাতে বুঝিতে পারো তোমরা সবা আমি ওহার কোনো দোষ খুঁজিয়া নাহি পাই নাহি পাইয়াছি আমি দোষের বিষয় ছাড়িয়া দিতেছি তাই তোমাতে নিশ্চয় কোনো দোষ নাহি পাই ঈসার কথাতে যাহা কিছু হয় করো নিজ বিচারেতে আয় 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 কাটার মুকুট দিয়া ঈসার মাথায় বেগুনি রঙের কাপড় পরায় অবস্থায় পিলাতে ঈসাকে তখন আনিল বাইরে এই দেখো সেই লোক বলিল সবারে আমাকে লইয়া যাও তোমরা সবাই যাহা কিছু করো তাহ মনে যাহা চাই ঈসাকে দেখিয়া বলে ইমাম সর্দার আরো যত কর্মচারী ছিল হে থাকার ক্রুশে দাও না করিয়া দেরি শীঘ্র করে দাও তাহে হাতে পায়ে বেড়ি পিলাতে বলিল তবে সকলে ডাকিয়া আমা হইতে যাও তোমরা ঈসাকে লইয়া যার আমি কোনো দোষ কভু পাই নাই তোমরাই উহাকে নিয়া খুশে তাই নাহি পাইতেছি আমি দোষের কারণ কি বা দোষে চাহিতেছ তাহার মরণ ইহুদি নেতারা বলে পিলাতকে ডাকিয়া মাথা নত করিবার কিবা আছে মিয়া নিয়ম আছে একটি আমাদের বিচেতে মরা উচিত তার সেই নিয়ম মতে নিজেকে খোদার বেটা
বলিবার কারণ উচিত শাস্তি হইল তাহার মরণ যখন শুনিল বাত পিলাতির অন্তরে ভয়েতে শুকায় গলা কাঁপে থরে থরে কেমন আদেশ করিয়েছাকে মারিতে নাহি পাই কোনো দোষ তাহার কাজেতে তিনি আবার গিয়া বাড়ির ভিতরে ভাবনায় পড়িল এক কি করিয়ে বারে আবার ঈশাকে বলে পিলাত নামদার সত্য করে কহ তুমি বলিবার এবার কথা হইতে আসিয়াছ কোথা তেরা বাড়ি সত্য করে কহ কথা দিব তবে ছাড়ি পিলাতের বাত শুনে কথা নাহি কয় উত্তর না দিয়া ঈশা চুপ করিয়া রয় পিলাতে গোসাতে বলে ঈশার সাক্ষাতে কথা নাহি বল কেন আমার কথাতে তুমি কি জানো নাই আছে আমার ক্ষমতা কাটিলে কাটিতে পারি তোমার মুণ্ড মাথা মারিলে মারিতে পারি দিয়া ক্রুশেতে ছাড়িলে ছাড়িতে পারি মেরা ক্ষমতাতে আয় 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 এতক্ষণ ঈশা মশি নীরবেতে ছিল পিলাতের কথা শুনিয়া জবানে বলিল আল্লাহ দিয়াছে যাহা ক্ষমতায় আপনার তাহার ওদিকে হো নাহি শুনিয়ার তোমার ক্ষমতা যাহাই আমার উপর খোদা দিয়াছে তাহা তোমা বরাবর নাহি যদি দিত সত্যি তাহা করিবারে না পারিতে কোনো কিছু আপনি আমারে সেজন্যই আমাকে যে দিল আপনার হাতে ফন্দি আটিতেছে যারাই আমাকে মারিতে পাপি বেশি হইল তারা বিচারে খোদার সত্য সত্য জেনে লহ কথাতে আমার শুনিয়া ঈশার কথা পিলাত ভাবিল তাহাকে ছাড়িয়া দিবার চেষ্টা করতেছিল আবারও চেঁচাইয়া বলে ইহুদি নেতারা ইলাতের নিকটে বলে সকলে তাহারা আপনি তাহাকে যদি দিবেন ছাড়িয়া নাহি কো ছাড়িব মোরা রাখিব বান্ধিয়া সম্রাট কৈশর হইল আমাদের রাজা তাহার কাছে তেনিয়া দেলাইব সাজা বন্ধু হইলেন যদি রাজা কৈশরে ছাড়িয়া দিবেন কেন তার শত্রুদের রাজার বিরুদ্ধে রাজা হইতে বাসনা শত্রু হইল তাহে একে অন্য জনা হইলেন বন্ধু যদি রাজা কৈশরেতে নাহি করিতেন চেষ্টা ঈশাকে ছাড়িতে রাজা বলে দাবি করে যেন যেজন সম্রাট কৈশরের শত্রু হইল সেই জন আয় 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 এই কথা শুনিয়া পিলাত ঈশাকে লইয়া আসিলেন তাড়াতাড়ি বাড়ির বাহির হইয়া পাথরে বাঁধায় এক নামেতে জায়গায় বিচারের আসনে তারা বসিলেন তাই জায়গাটিকে বলা হতো ইব্রানি ভাষায় গলগথা নামে শোনো চিনিত সবাই আয়োজনের দিনটি ছিল ঈদ পেশাকের সেই আনন্দে মত ছিল মন তাহাদের হাসতে হাসতে তারা সবে আয়োজন
সময় হলো প্রায় আই দুপুর তখন পিলাতি হুদিনে তাদের বহলি হিলেন এই দেখো তোমাদের রাজা সম্মুখে আছেন তাহারা দেখিল যাবে ছুরতি স্যার দূর করে বলে করে চিৎকার দেখিতে চাহি না মোরা ছুর তাহার সেদিন তাকে বলি বরাবর আবার কহেন পিল্লাতে তাদের সাক্ষাতে বলি বারে বারে আমি তোমাদের কাছেতে দিব কি খুশেতে আমি তোমাদের রাজাকে কি করিব বলে সবে কি করিব তাকে প্রধান ইমামেরা মিলে বলিল তখন আমাদের রাজা আছে কৈশোর এখন কৈশোর ছাড়া মোদের কোনো রাজা নাই মানি না আর কাহারো দোহাই পিলাত সবার মুখে এই কথা শুনিয়া দিলেন তাহাদের হাতে ঈসাকে শোকিয়া যাহা কিছু করো তাকে তোমাদের হাতে আমা হইতে লিয়া যাও তেরা সকলেতে কবিকারের কথা কিছু এখানে জানাই মন দিয়া শুনো সবে বলিতেছি ভাই পিলাতে ছাড়িয়া দিল জনগণের হাতে আনন্দেতে নিয়া চলে ঈসাকে বাড়িতে পিছু পিছু কে বাহাইরে মনের উল্লাসেতে কে বাজারে মনের দুঃখে কান্দিতে কান্দিতে বুক চাপাইয়া কেহ গেল আহায় আহা করি বিধি লিখুন ইহা কেমন এ পাশরি কলমে লিখেছেন যিনি আপে নিরঞ্জন পারে না রত করিতে মনের মতন গাফেলতি করো হে এলাহি কামে আখেরাতে নেক নামি রহি কালামে পাপের বোঝা যো না হইল বেসমার বোঝার ভারেতে স্বজন কান্দে যারে যার ইহা বাদে কি ঘটিল শোনো বন্ধুগণ ধীরে সুস্থে কহিতেছি সেই বিবরণ তখন ফৌজিয়ারা সবে ঈসাকে লইয়া সেতা হইতে নিকালিল শোনো মনোদিয়া ঈসা নিজে বহন করে ক্রুশ আপনার মাথার খুলি নাম বলিয়া ছিল এক জায়গা সেই না জায়গাতে যাইয়া ঈসা পৌঁছাইল সেই জায়গার ইব্রানি ভাষায় গলগথা নাম ছিল সেই জায়গায় ঈসাকে নিয়া সৈন্যেরা পৌঁছিয়া ক্রুশেতে দিল তাকে নিষ্ঠুর হইয়া ঈসাকে মধ্যে রেখে দুপাশে দুইজন সর্বমোট তিনজনকে ক্রুশে দেয় তখন পিলাত একটি দোষনামা তখনই লিখিয়া ঈসার ক্রুশের পরে দিল লাগাইয়া তাহাতে লেখা ছিল ইহুদিদের রাজা নাসরাতের ঈসার তরে মিলিল সাজা যেখানে ঈসাকে ক্রুশে দেওয়া হয়েছিল জায়গাটা শহরের খুবই নিকটে আছিল ইব্রানি রোমীয় এবং গ্রিক ভাষায় লিখিল সে দোষনামা কিতাবে জানাই এই লেখা পড়ে কত ইহুদি সর্দার পিলাতের কাছে করে আরো যে প্রকার ইহুদিদের রাজা ঈসার এ কথা না লিখো অন্য কিছু যায় কি লেখা ভেবে একটু দেখো সৈন্য দলে ক্রুশের উপর ঈসাকে উঠাইয়া কাপড় চোপড় তাহার সব নীল ভাগ করিয়া পরে তারা ঈসার গায়ে কর্তাটাও নিল
সেই কর্তাতে কোনো রকম সেলাই নাহি ছিল, উপর হইতে নিচে সব কর্তা হাত দিয়া বোনা, এসব দেখে সবে মিলে করে আলোচনা, একজনে অন্য জনে কহে কথা, এই কর্তাটা নাই ছিড়িয়া শোনো হে সবাই, ভাগ্য পরীক্ষা করিয়া দেখে সবাকার, এ কর্তাটা রহিয়াছে ভাগ্যেতে কার, এমনই ঘটিয়াছিল পাক কিতাবের কথা, পুরা যেন হয় শোনো মন দিয়া হেথা, আমার নিজের সব কাপড় চোপড় ভাগ করিয়ে নিল সবে নিজেদের ভিতর, আর সেই কাপড় দিয়ে কি কাজে করিল, লটারি করিয়া তারা ভাগ করে নিল, ফৌজেরা সে তাই ঠিক তাহাই করিল, পাক কিতাবের কথা তখন পূর্ণ হইল। আয় 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 ঈশার জননী আর খালা এক তার, ক্লোপার বেগম মরিয়ম মগদলিনী আর, তারা সবে ঈশার ক্রুশের কাছে খাড়া ছিল, তারা ঈশার এক সাহাবি দেখিতে পাইল, ঈশার বেশি মব ছিল যে সাহাবির তরে, দাঁড়াইয়া দেখিল সে যে আপন নজরে, পহেলা কহিল তিনি মাগো ডাকে দিয়া, দেখিছ না কেন মাগো ছেলে ডেকে চায়া, ইহার বাদে কহে ফের সে সাহাবির তরে, ওই না দেখো তোমারই মা চাহি নজরে, তখন এতে সে সাহাবি মাকে ইশারায় নিয়ে গেলেন তিনি তখন আপন ঠিকানায়, কেমন মহব ছিল বল মসি হই সার, ভাবিয়া দেখো না সবে মনেতে আপনার, ভাইয়ের মতো ঈশা মসি দেখে সাহাবিকে, মরিয়মকে মায়ের মতো সাহাবিও ডাকে, ইহা বাদে কি ঘটিল পাক কিতাবে যা মেলিল, কহিতেছি এবে আমি তাই, ছাড়িয়া পয়ার ছন্দ ত্রিপেদী করি পছন্দ, ধীরে ধীরে মালা গেঁথে যাই, পাক কিতাবের কথায় ওরে পরিপূর্ণ হওয়ার তরে, নিজ মুখে বলিলেন এ বাণী, ঈশাই কয়ে বিনয় করে রমিও সৈন্যদের তরে, বড় পিপাসিত আমি দাও না একটু পানি, তখন ঠিকই ওই জায়গায় কেতাবেতে পাওয়া যায়, শিরখাই ভরা পাত্র এক ছিল, তারা একটি স্পানিয়া ওই শিরখাতে ভিজাইয়া, হিসব গাছের ডালে তা বাঁধিল, তাহা বাদে কি বা করে শুনো বলে বেড়া ধরে, সে ডালি সার মুখেতে ধরে, ঈশা সেই শির কাপিয়া মধু মুখের বনে দিয়া, শেষ হইছা শুক্র আদায় করে, প্রাণ পাখি উড়িয়া গেল মাথা ঢলিয়া পড়িল, রুহু তিনি দিল নিকালিয়া, বুঝে দেখো ভাই সব সবারই যাইতে হবে, সাধের এই দুনিয়া ছাড়িয়া, সেই দিনটা কি যে ছিল পাক কিতাবে লিখিল, ঈদের আয়োজনের দিন ছিল, পরের দিন বিশ্রামবার, ইহুদিদের সবাকার বিশেষ দিনের খাবার দিল, ইহুদিনে তারা তাই ভাবিল দিলেতে সবার, এই দিনের মর্তবার লাগিয়া, ক্রুশে যে ইলাশগুলি যেন সে তা হইতে তুলি, নিকায় না নিচে নামিয়া, এ কারণে পিলাতরে কহে অনুরোধ করে, আমাদের অনুরোধ তুমি শোনো,
যিনি আছেন ক্রুশে পরে পাও ভাঙিয়া তাদের তরে ক্রুশ হইতে নামাও এখন পিলাত হুকুম করবে আপনার সৈন্যদের তরে সৈন্য হুকুম তামিল করিল ঈসার সাথে যে দুজন ক্রুশেতে ছিল তখন ওই দুজনের পা ভাঙিয়া দিল পরে ঈসার কাছে গিয়া ঈসাকে মৃত্যু দেখিয়া পা দুটি তার ভাঙিল না তখন এক সৈন্য কি করিল বল্লম দ্বারা খোঁচা দিল ছোরা ভেদে পাজরে ঈসা সঙ্গে সঙ্গে সে জায়গা দিয়া রক্ত আর পানি মিলিয়া বাহির হয়ে আসিল তখন নিজ চোখ দিয়া যিনি এ দৃশ্য দেখলেন তিনি চিৎকারিয়া কহিলেন বচন বেগুনা যে মানুষ তিনি এত মিথ্যা নাহি জানে তিনি ইহা জানেন নিদান কারণ পাখি তাবের বাণী বলছে ইহা সত্য জানি আল্লাহর কালাম হয় না খণ্ড অরিমাথিয়া নামে এক ছিল গ্রাম সেই গ্রামে বাস করে ইসুফ তাহার নাম গোপনে ভালোবাসিত সেজন ঈসাকে ঈসার মৃত্যুতে তিনি পেয়েছিলেন তাহার বড় শোকে ঈসার উম্মত ছিল সে ও একজন নেতাদের ভয়ে তাহা করিল গোপন ভয় করিতেন তিনি ইহুদিদের যাতে না দেখাইয়া চলে তিনি ঈসার সাক্ষাতে ইসুফ আসিয়া কহে মিনতি স্বরে কহে অতি ধীরে ধীরে পিলাত খাতিরে ঈসার মৃত্যু লাশ রুক্রহিয়া পড়িল অনুমতি দিলে আমি যাইব লইও পিলাত হুকুম করে ইসুফের তরে যাও যদি নিতে চাহ নিয়া যাও তারে মরা লাশ লইয়া এক বাগানেতে যায় কবরে করা ছিল নূতন হেথায় কোন লোক সেখানেতে দেয় নাই কবর কবরের দিকে তাহার পড়িল নজর ঈসাকে ক্রুশে দেওয়ার খবর পাইয়া এক লোক গেল সেতা সুগন্ধি লইয়া নিকোদিম নামেতে ছিল সাহাবি সেজন রাত্রিতে হাজির ছিল সেথাই তখন সুগন্ধ রস আর আঙ্গুর হাতেতে মিশাইয়া নিল ঈসার দাফন করিতে এক মন দশের সুগন্ধি রসেতে মাখিলেন সবটুকু ঈশার লাশেতে সেই সব সুগন্ধির জিনিসের সাথে তার লাশটি জড়াইয়া নিল কাফনেতে যেই মতে করে দাফন ইহুদির দলে সেই মতে করে দাফন তাহাকে সকলে সেই দিন ছিল ঈদের আয়োজনের দিন কেহ ভাসে শোক বহে কেহ বা যাইবিন তয়ার কবর পাইয়া অতি তাড়াতাড়ি সেখানে করিল দাফন না করিয়া দেরি দাফন করিয়া সবাই গেল আপন ঘরে বাকি সব বলিতেছি একটুখানি পরে।
আয় 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 শোনো শোনো বন্ধু সবে লাগাইয়া মন, কুদরতেরই খেলা তিনি খেলেন কেমন। সপ্তাহের প্রথম দিনের অতি বিসকালে মগদলিনী মরিয়ম ভাবে আপন দিলে, দেখিতে রওনা দিল মসি হয়ে সারে, আলেমুল গায়েবের খবর কে রাখিতে পারে। যেথায় দিলেন তারা ঈশার কবর, না পাইল সেখানে তেলাশের কবর। কবর ঢাকিয়াছিল যে পাথর দিয়া, সেই পাথর রহিয়াছে দূরেতে সরিয়া। কোথায় রহিল লাশ কেমন হালেতে, কি জানি কি হইল সবে ভাবেন দেলে। দৌড়িয়া যান তিনি শিমনের সাক্ষাতে, কবরের ঘটনা সব তাকে জানাতে। সেথা ছিল সাহাবিয়া কিসার পিয়ারা, শিমনের সঙ্গে ছিল সে লোক খাড়া। মরিয়ম বলে শোনো দুঃখের খবর, প্রভুকে লইয়া গেছে সরাইয়া পাথর। শোনো খবর আছে দেখো পড়িয়া সেখানে, দেখিয়াছি খোঁজ করে অতি যতনে। প্রভুকে লইয়া গেল কবর হইতে, কোথায় রাখিল কে বা কেন হালেতে। মরিয়ম যাইয়া যখন বলিল খবর, শিমন আর সাবি মিলে দিল একই দৌড়। দৌড়াইয়া যায় তারা অতি তাড়াতাড়ি, সাহাবি শিমন হইতে গেল আগে বাড়ি। কবরের নিকটে যখন পৌঁছিল, শূন্য কবর দেখে মনে বড় দুঃখ পাইল। সজোরে দৌড়াইয়া যিনি প্রথমে আসিলেন, কবরের ভিতরে তিনি নাই প্রবিশিলেন। নিচু হইয়া খুঁজে দেখে কবরের ভিতরে, লাশ নাহি আছে সে তা কাফন আছে পড়ে। ঈশাকে করিল দাপন যে কাপড় দিয়া, কবরেতে আছে তাহা তেমনি পড়িয়া। শিমন তখন তাহারে পিছে পিছে এসে, তারপরেতে কি করিল শোন সবে বসে। ধীরে ধীরে গেল শিমন কবর ভিতরে, কাফন পড়িয়াই আছে দেখিল নজরে। কাফনের সাথে ছিল রোমাল একখানা, মাথায় জড়ানো ছিল সবার আছে জানা। রুমাল দেখিল তখন কবরের মাঝে, আলাদা পড়িয়াই আছে গোটানো ভাজে। কেহ যেন রাখিয়াছে করিয়া যতন, গুটাইয়া রাখে রোমাল সবারে যেমন। প্রথমে আসিয়াছিল সাহাবি যেজন, নামিল কবরে সব দেখিতে তখন। বিশ্বাস করিল তিনি সকলি দেখিয়া, কি করিবে নাহি পাই ভাবিয়াছেন কিয়া। উঠিল কবর হইতে তাহারা দুজন, কেমনে পাইব তারে ভাবে মনে কোন। পুরানো কথা কিছু করিল স্মরণ, প্রভু বলেছিল তার নাহি কো মরণ। সেই কথায় আজ বুঝে পূরণ হল, তাই বুঝে জিন্দা হইয়া কোথা চলে গেল। পাকে তাবে লেখা যাহা কিছু আছে, বুঝি নাই আগে কিছু বুঝিলাম পাছে। জীবিত কালে ঈশা যাহা বলিয়াছে, আবার উঠিবেন তিনি মানুষ হই আছে। ইহাবাদে সাহাবি লোক আসিলেন ফিরে, চলিয়া গেলেন সবে যার যার ঘরে। তখন মরিয়াম শেথা দাঁড়াইয়া দাঁড়াইয়া, চক্ষু ফুলাইয়া বিবি কান্দিয়া কান্দিয়া। নিচু হইয়া দেখেন তিনি কবরের ভিতরে, যেখানে তেলাশ ছিল কবর মাঝারে। নজর করিয়া দেখে ফেরেস্তা দুজন, বেহেস্তি কাপড় পরা খোশালি তমন। একজন বসায় আছে মাথার দিকেতে, অন্যজন রহিয়াছে পায়ের কাছেতে। দুইজনে বলিল তারা শুনিয়া কান্দন, বিধাতার লেখা যাহা না হবে খণ্ডন।
কেন তুমি কাঁদিতেছো ফেরেশতা জিজ্ঞাসে। মরিয়ম তখন সব কথা বলিল তার কাছে, আমার প্রভুকে কোথা কে বানিয়া গেল, রাখিল কোথাকারে কেউ না জানিল। এ কথা বলিয়া বিবি চাই পিছনেতে ঈশা দাঁড়িয়া আছেন পাইল দেখিতে। মরিয়ম ঈশাকে দেখে না পারে বুঝিতে, কেমনে হবে তাহা না ঘটে জগতে। বলিলেন তখন ঈশা বিবির সাক্ষাতে, কেন কাঁদিতেছ তুমি বলো না আমাতে। কহো কহো মরিয়ম খোঁজ বা কাহারে, কার লাগি পেরেশান হইলা এত করে। বাগানের ফুলমালি ঈশাকে ভাবিয়া মরিয়ম বলিলেন তখন আকুতি করিয়া, আপনি প্রভুকে যদি নিলেন কোথায়, সত্য করে তাড়াতাড়ি বলে দে নামাই। তাহারে লাগিয়া রেবে জান ফেটে যায়, লইয়া যাব তাকে মম ঠিকানায়। আয় 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 শোকাতরে বিবি গেছে দিশে হারা হইয়া, না পারে চিনিতে তাকে এত কাছে পাইয়া। যখনই ডাকিল ঈশা মরিয়ম বলিয়া, দেখিতে পাইল বিবি পিছন ফিরিয়া। ভালো করে দেখে তারে করিয়া নজর, দাঁড়াইয়া আছে প্রভু তার বরাবর। মিনতি করিয়া বলে ও গো শিরোমণি, কোথায় ছিলে মোর ও গো রাবণি রাবণি। ইব্রানি ভাষায় ঈশাকে বলেন রাবণি, রাবণি শব্দের অর্থ শিক্ষক বলে জানি। শিক্ষক আপনার জবাবে আমি ভক্ত হইয়া, কেমনে রহিব আমি তব পাশরিয়া। চলেন প্রভু আমায় নিয়ে সঙ্গে আপনি, থাকিব সদাই আমি আপনার কথা শুনি। এ কথা বিবি যখন ঈশাকে বলিল, তাহার পরেতে ঈশা বলিতে লাগিল, শোনো শোনো মরিয়ম শোনো মোর কথা, যাইব চলিয়াই আমি পিতায় আছে যেথা। রাখিতে চেয়ো না তুমি আমাকে ধরিয়া, যাই না এখনো আমি পিতাতে চলিয়া। তুমি বরং ভাইদের গিয়া বলো এই খবর, চলিলাম আমি আমার পিতা বরাবর। আমারও তোমাদের পিতায় আছেন যেথায়, যাইতে হবে তাই চলিছে সে তাই। যাইতেছি চলে আমি নিকটে খোদার, আমারও তোমাদের যিনি পাক পরোয়ার। চলিয়া গেলেন মরিয়মের কাছে, কহিলেন সত্য করে যাহা দেখিয়াছে। শোনো শোনো ভাই গণ বলি সবারে, প্রভুকে দেখিলাম আমি আপন নজরে। এ সমস্ত কথাই আমায় প্রভু বলিয়াছে, তোমাদের জানাইতে আদেশ করিয়াছে। চলিয়া যাইবে ঈশা মনের দুঃখ হয়, সকলের জানাইতে মরিয়মকে কয়। মগদলিনী মরিয়ম সে কথা মতে, প্রভুর আদেশ যত জানাইল তাতে। যেই দিন মরিয়ম ঈশাকে দেখিল, সেই দিন সাহাবীরা একত্র হইল। ইহুদি নেতাদের ডরে সাহাবি যাহারা, গোপনেতে এক ঘরে বসিল তাহারা। ঘরের দরজা যত বন্ধ করে দিল, অতি সঙ্গোপনে তারা মিলিত হইল। হঠাৎ করিয়া তারা দেখিতে পাইল, দাঁড়াইয়া আছেন ঈশা তাহাদের মাঝেতে। আরো শুনিল তারা ঈশার মুখেতে, থাকো তোমরা সবে মিলে থাকো হে শান্তিতে। এই কথা বলিয়া তিনি দুই হাত উঠাই, দেখাইলেন তিনি তাহার পাঁজর ঘুরাইয়া। প্রভুকে দেখিতে পাইয়া খোশালিত মন, আনন্দে মাতিয়া উঠে
ঘরের লোকজন পুনরায় বলিল ঈশা শান্তি হোক সবার এই মিনতি করি আমি দরবারে পিতার যেমনই পাঠাইল মোরে তোমাদের তরে সেই মতো পাঠাইতেছি তোমার সকলেরে ফুক দিয়া বলে নিশা সাহাবিদের পরে পাকরুহুকে গ্রহণ করো তোমাদের অন্তরে পবিত্র রুহুকে খোদা কবুল করে লহ করায়ো তাহাদের দিয়া তুমি যাহা চাও এই দোয়া করিলেন সাহাবিদের লাগে তাহাদের রাখিও করে তোমাদের অনুরাগী পিতার নিকটে ঈশা উম্মত লাগিয়া বাপ ক্ষমা করিবারে গেলেন কান্দিয়া তারপরে ঈশা বলে সাহাবিদের ছয় শোনো 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 সবে তোমাদের জানাই তোমরা যদি পাপ কারো করে দাও ক্ষমা খণ্ডিবে তাহার পাপ যত ছিল জমা ক্ষমা না করিলে অন্য জনের পাপ না করিবেন আল্লাহ তালা তোমাদের মা আয় 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 যে ঘরে সাহাবিগণ আলাপে বসিয়া প্রভুকে দেখিতে পাইল পরাণ ভরিয়া ঈশার সাহাবি ছিল সেথা যতজন না আসিতে পারে হেথা থমায় একজন এই থমা ছাড়াই আবার দিদুম বলতো আবার কেউ থমা নামে ধরে ডাকিত পরে যখন দেখা হইল তোমার সাক্ষাতে সকলে গহিল যাহা দেখিল চোখে শোনো 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 থমা কহি যে তোমারে দেখিয়াছি প্রভু মেরা আপন নজরে থমা বলে শোনো কহি তোমার সবাকারে বিশ্বাস করি যাবে দেখিব তাহারে পেরেকের চিহ্ন যদি হাতে দেখতে পাই নিজে হাতে পরীক্ষা করে দেখতে পারি চাই দেখিব আপনা হাতে পাঁজর তাহার তা না হলে বিশ্বাস কিছু হবে নাই আমার তাহার আগেতে আমি তোমার কথাতে পারিব না কোনোদিনই ঈমান আনিতে এই ভাবেতে সাত দিন চলিয়া গুদ্রাইয়া বসিল একদিন সকলে মিলিয়া তাহারা তোমাকে লইয়াছিল যতজন ঘরের ভিতরে করে ধর্মের আলাপন দরজা জানালা সব দিল বন্ধ করে বন্ধ অবস্থাতে ঈশা প্রবেশ করে ঘরে ঈশা আসিয়া তাদের মাঝেতে দাঁড়াইয়া বলিলেন তখনই তিনি মধুর কণ্ঠ দিয়া শান্তি হোক আওয়াজ শুনিয়া সকলে চাহিয়া দেখে নজর করিয়া ঈশাকে দেখিল সবে ঘরের মাঝেতে দাঁড়াইয়া আছেন তিনি সবার সমেতে তোমাকে ডাকিয়া ঈশা বলিল তখন হাত দুইখানা দেখে লহ ভরে দুই নয়ন চিহ্নতে হাত দিয়া দেখো ভালো করে হাতখানি রাখো যে আমার পাজরে বুঝিতে পারিবে তুমি তাহলে নিশ্চয় বিশ্বাস করো তবে অবিশ্বাস নয় হাত দিয়া দেখে তোমায় ঈশার পাজরে প্রভু আমার খোদায় আমার ডাকিল ঈশারে ঈশা বলে শোনো তোমা বলি তোমার তরে তুমি কি করিলে বিশ্বাস দেখবে নজরে মরে না দেখিয়া ভাইরে যারা ঈমান আনে ধন্য জীবন হবে তাদের ধন্য দো জাহানে সাহাবীদের সামনে ঈশা চিহ্ন হিসাবেতে আরো অনেক আশ্চর্য কাজ করেছিলেন তাতে অবাক হইবার আছে অনেক কিছু ভাই সেইগুলি এই খণ্ডেতে লেখা হয় নাই এ সমস্ত লেখা হইল তোমরা যাহাতে ঈমান আনো সবে ঈশা রুহুলুল্লাহতে তাহার মধ্য দিয়া যেন ঈমান আনিয়া অনন্ত জীবন ধারি হও রুহু দিয়া যাহারা তাহার কথা লইয়া মেনে যেজন বিলাইল সব জীবন তাহাতে খোদাকে পাইল তারা নিজন্তরেতে নতুন করিয়া পাইল অনন্ত জীবন সে জীবনে নাহি হবে কাহার মরণ তোমরা মিশিলে যেমন আমার অন্তরে আমিও মিশিব গিয়া পিতার অন্তরে
শোনেন যত বন্ধুগণ নতুন ঘটনা পাকে তবে লেখা পাই যেসব বর্ণনা ইহার পরে তিবিরিয়া সাগর পাড়ে ঈসা আবার দেখা দিলেন সাহাবীদের তরে ঘটনা ঘটিয়াছিল যেইভাবে ভাই ধীরে ধীরে আমি হেতা করিতেছি তাই শিমন পিতার থমা দিদুম যাহাকে বলা হয় এই কথা বলিছি সবাকে গালিলি প্রদেশের কান্না গ্রামে নথনেল সব দিয়ের ছেলেরা ঈসার ভক্তদের অন্য দুই সাহাবি তারা একই সঙ্গে ছিল শিমন পিতার তাদরে বলিতে লাগিল আমি যাইতেছি আবে মাছ ধরিবারে তারা কহে মোরা যাব লহ সঙ্গে করে সবে তারা বাহির হইয়া নৌকাতে উঠিল কিন্তু সেই রাত্রে তারা মাছ না পাইল আয় 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 সকাল হইয়া আসে এমন সময় সাগরের পাড়ে ঈসাই আসিয়া দাঁড়াই নাচি নিল সাহাবিরা এই সেই ঈসাই যিনি স্বয়ং তাহাদের দিয়াছেন দিশা তিনি সাহাবিদের পুছেন শোনেন সন্তানেরা তোমাদের মুখটা কেন বিষাদেতে ভরা কিছুই কি পাও নাই তোমরা বলি শুনি না পাইলে কোনো কিছু বলি তখনই ঈসা তাদের বলিলেন নৌকা ডান দিকেতে জাল ফেলো মাছ তোমরা পাইবে সকলেতে ঈসার কথা মতো ফেলিলেন জাল এত বেশি মাছ উঠিল হলো বেশামাল টানিয়া তুলিতে তারা নাই পারে জাল লিখিলাম এই মতে কিতাবে যে হাল ঈসা মহব্বত করিতেন যে সাহাবি তরে সে সাহাবি পিতরে রে কহে আরজ করে অনিমদের সেই প্রভু শুনিল পিতর শুনিয়া কি ঘটেছিল শোনো বেরাদার শিমন পিতরি ইহা শুনিল যখন গায়েতে কাপড় তাহার না ছিল তখন উনি প্রভু এ কথাটা কানে শুনিয়া সঙ্গে সঙ্গে নিল গায়ে কাপড় জড়াইয়া সাগরেতে ঝাঁপ দিলেন তখনই পিতর কত বেশি মহব্বত ছিল ঈসার উপর পার হইতে বেশি দূরে নাই ছিল তারা আনুমানিক 200 হাত শোনো সকলেরা অন্য সাহাবিরা মাছে ভরা জালখানা নৌকা যোগে পারে আনে টানিয়া সব জনা পারেতে নামিয়া তারা যখনই আসিল কাঠ কয়লায় আগুনের পরে মাছ দেখিতে পেল সেখানে রুটিও ছিল জেনে রাখো মনে মাছ রুটি দেখেছিল যখনই নয়নে ঈসা বলেন এখনই মাছ ধরিয়াছ যাহা সেখান হইতে কয়েকটি লইয়া আসো তাহা আয় 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 শিমন পিতর তখন নৌকাতে উঠিয়া জালখানা আনিলেন নেপারেতে টানিয়া 153টা মাছ তাতে ছিল এত মাছ ছিল তবু জাল না ছিঁড়িল ঈসা তাদের বললেন আসো আবে খাও যার যাহা প্রয়োজন তাই এখান থেকে নাও সাহাবিদের মধ্যে কারো সাহস না হইল জিজ্ঞাসা করিবে যে আপনি কে বলো যাহারা জানিতেন কারণ তিনি প্রভু তাই জিজ্ঞাসা করার আর প্রয়োজন নাই ঈসা এসে রুটি দিলেন সবাকার তরে
সেইভাবে মাছ দিলেন শোন খেয়াল করে মৃত্যু হইতে ঈসা মসি জীবিত হইয়া সাহাবীদের তৃতীয়বার দেখা দেন আসিয়া তাহাদের খাওয়া শেষ হইল যখন সিমন পিতরকে ঈসা বলিলেন তখন কিবা বলি তখন তাহার গোচরে ইহন্নার ছেলে সিমন শোন খেয়াল করে এইগুলির চেয়েও কি তুমি মোরে অধিক মহব্বত করো কিনা বলো দেখি ঠিক সিমন পিতর কহে হ্যাঁ গো প্রভু তাই আপনি জানেন সবই অজানত নাই আপনি আমার হন কত প্রিয়জন না আছে আপনার মতো জগতে এমন ঈসা তাহাকে কহিলেন খুশি হন বেশ এবে তুমি চড়াও আমার যত শিশু মেষ দ্বিতীয় দফাতে ঈসা বলিলেন তাহাকে ইহন্নার ছেলে সিমন তুমি কি আমাকে মহব্বত করো তাহা কত সত্যি করে সিমন পিতর বলে তাহার খাতিরে হ্যাঁ গো প্রভু আপনি আমার কত প্রিয়জন নাই আছে আপনার মতো জগতে এমন তাহাকে ঈসা কহিলেন মেরা বাত ধরো আমার মেষগুলি তুমি লালন পালন করো তৃতীয় দফাতে সিমন পিতরের তরে পুনরায় ঈসা তারে একই প্রশ্ন করে ইহন্নারে বেটা সিমন কহ নাই আবার সত্যি কি আমি অতি প্রিয় হই তোমার দুঃখিত হইল পিতর মনে এইবার কারণ তিনি একই বাত পুছে তিনবার সত্যি কি আমি তোমার প্রিয়জন অতি পিতর কহে ওগো প্রভু শোনেন মিনতি আপনার সব কিছু জানা আছে জানে আপনি আমার খুবই প্রিয় জানেন তো আপনি ঈসা তাহাকে বললেন আমার মেষগুলি চড়াও তোমার হাতে দিনু আমি তুলি আয় 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 কহিতেছি সত্য কথা শোনো মন দিয়া তুমি যাবে যুবক ছেলে দেখো না ভাবিয়া নিজেই বাঁধিতে তুমি তোমার কমর যেথা ইচ্ছা সেথা যেতে নাই ছিল ডর কিন্তু তোমার বৃদ্ধ বয়স হইবে যখন তুমি তোমার হাত বাড়াইয়া দিবে যে তখন এবং অন্য একজন এসে তোমাকে বাঁধিবে যেখানেতে যাইতে চাও না সেথা নিয়ে যাবে খোদার মহিমা প্রকাশ করিবার পানে কিভাবে মরিবেন পিতর তাহার কারণে ঈসা তাহা পিতরেরই বুঝাইতে গিয়া এই কথাগুলি তিনি দিলেন বলি ইহা বাদে ঈসা ফের পিতরের কয় আমার সঙ্গে আসো ইহা বুঝার বিষয় পিছনে ফিরে দেখলেন পিতর সাহাবি একজন তাহাদের পিছনে তিনি করছেন আগমন যাহাকে মহব্বত ঈসা করতেন অতিশয় ইনি সেই সাহাবি যিনি খাইবারে সময় ঈসার দিকে ঝুঁকিয়া বলেছিল প্রভু শত্রু হাতে আপনাকে ধরাইবে যে কভু কে সেই ব্যক্তি প্রভু কিবা হয় তার নাম পিতর তাহাকে দেখি করিল কি কাম ঈসাকে জিজ্ঞাসে পিতর প্রভু জানতে চায় এই লোক কি হইবে বলেন শুনি তাই ঈসা পিতরের কহে আমি যদি চাই আমি ফিরে নাই আশা তক বেঁচে থাকুক চাই
ताते की भाई आशे जाए बोलो देखी तेरा ओ सब कथा छाड़ो एबे संगे आसो मेरा भाई देर माझे यही कथा होइलो जाना जानी সেই সাহাবি না মরিবে রবে আজীবনী ঈসা কিন্তু পিতরের ইহা বলেন নাই সেই সাহাবি মরিবে না বুঝে দেখো ভাই তিনি বরং বলেছিলেন আমি চাই যদি আমি ফিরে না শতক সে থাকে অবধি তাহাতে তোমার কি এই ছিল তার বাণী অথচ ভাঙিয়া দিল কত কথায় আনি সাহাবিরা মূল কথা বুঝিতে না পারে যাহারি বিষয় বলেছিল ঈসা মসীহ ওরে যে বিষয়ে এতক্ষণ বলা হয়েছিল সেই বিষয়ে অল্প কথায় সাঙ্গ করে দিল আয় 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 সে সাহাবি এসব বিষয়ের পরে সাক্ষ্য দিতেছেন আর শোনো বন্ধু ওরে এ সমস্ত বিষয়েতে লিখিয়া জানি আমরা জানি তাহার সাক্ষ্য সত্য বলে মানি ঈসা আরো অনেক কিছু করে দিলেন ভবে যদি তাহা লিখা হইতো একটা একটা তবে এত কিতাব হইতো যে আমার মনে হয় না ধরি তো সেইগুলি এ জগত আমার বন্ধু ঈসা মসীহ সমস্ত আসমানি কিতাবে যত নবীদের নাম উল্লেখ করা আছে তাদের মধ্যে এই নামটি সবচেয়ে মহিমান্বিত নাম আল্লাহর সমস্ত নবীগণ এই নামটির পক্ষে সাক্ষ্য দিয়ে গেছেন যে এই মসীহ ঈসাই একমাত্র পরিপূর্ণ মানুষ যাকে আল্লাহ মানব জাতিকে পাপের শাস্তি থেকে নাজাত দেওয়ার জন্যে মনোনীত করেছেন হ্যাঁ বন্ধু এই নাজাতদাতা আপনাকেও নাজাত দিতে আপনার ঘরের দরজায় দাঁড়িয়ে আপনাকে একথা বলছেন আমিই পথ সত্য এবং জীবন আমার মধ্যে দিয়ে না গেলে তুমি আল্লাহর বেহেস্তে যেতে পারবে না একবার তাঁর এই জীবন্ত আহ্বানে সাড়া দিয়ে দেখুন না তিনি সত্যময় নাজাতদাতা কিনা